আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি গাইস। আজকে তোমাদের মাঝে আমি দেখাবো ফ্রি ফায়ার টিগার, পাবজি টিগার, অনেকে দুই নামের অনেকের মধ্যে এক নামে চিনে অনেককে। সো গাইস, এটা আমি আনবক্সিং করে দেখাবো। সো ফার্স্টে এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেসুস ব্র্যান্ডের। আপনারা বাজারে গেলে থেকে বাজারে অনেক ধরনের এগুলা পাবেন, বাট সেগুলা চায়না ব্র্যান্ডের হলে এক সপ্তাহ দুই সপ্তাহ ইউজ করতে পারবেন, পরে নষ্ট হয়ে যাবে। সো আমি আনবক্সিং করে দেখাচ্ছি। আর এটা আমি দারাস থেকে কিনেছি। এটা 230 টাকাতে কিনেছি। আপনারা বাজারে গেলে 300 থেকে মানে 400-র মধ্যে পাবেন, এটা কিনতে পারবেন, তখন ওখানে বেশি নিবে। আর দারাস থেকে নিলে অল্প দামে নিবে। সো ফার্স্টে এখানে একটা কাগজ পাবেন, দেখে নিচ্ছেন ইউজার ম্যানু। সো এটা খুলে দেখাচ্ছি আমি। এই যে গাইস, এটা এই যে এরকম এরকম থাকবে, এই জায়গায় একটা লাল ডট থাকবে, আর এখানে এই যে বেসুস লেখা থাকবে, বেসুস লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বেসুস। তো এই যে আমার কাছে দুইটা আছে, দুইটা কাছে না। সো গাইস, এটা আমি কীভাবে দেখাবো, এটা কীভাবে আপনারা এই মোবাইলে ইনস্টল করবেন। সো গাইস, দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুশ করা যায়, যে দেখতে পারতেছেন এটা, এই যে এটা কিন্তু পুশ করা যায়, চাপ দিলে পুশ করা যায়, কোনো সমস্যা হবে না। সো অনেকের মোবাইল আছে ক্যাশিং আছে, যেমন এই যে আমাদের আমার মোবাইলটা। সো এটা আমি ক্যাশিংটা খুলে নিচ্ছি, ক্যাশিং খুলেই নেবেন আপনারা, নাহলে। সো গাইস, খুলে নিচ্ছি গাইস, আমি একটা ক্যাশিংটা খুলে নিচ্ছি, কারণ বলে দিচ্ছি গাইস, যা আপনারা যদি এটা মানে ক্যাশিং সহ লাগান, যে এটা দিয়ে ক্যাশিং সহ লাগান, তাহলে এটার উপর অনেক প্রেশার পড়বে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো গাইস, আমি এমনিই দেখাচ্ছি কী করে। ফার্স্টে আপনারা এই যে এটা দেখতে, এই যে এটা দেখতে পারতেছেন, এটা এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা ঢুকে, মানে এটা চাপ দিয়ে নেওয়ার পরে এই যে এটা চাপ, এটাও চাপ দিয়ে দিবেন, বাট লাগানো হয়ে গেছে। সো এরপরেরটাও আপনারা যেভাবে ইজিলি লাগিয়ে নিতে পারবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই চাপ দিবেন, তারপরে এই যে লাগানো হয়ে গেল, ইজিলি লাগিয়ে ফেল। আপনারা ফিফায়ারে যে সেটিংয়ে যে কাস্টমাইজ করে এখানে ফায়ার বাটনটা নিয়ে আসতে পারেন, বা এখানে ফায়ার বাটন নিয়ে যাবেন, এখানে স্কোপ নিয়ে আসতে পারেন, বা আপনার যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা নিতে পারেন, নিয়ে আসতে পারেন। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন রেড ডট, এটা চাপ দিলে কিন্তু ফায়ার বাটন যদি এখানে থাকে, একটা চাপ দিবেন তাহলে ফায়ার হবে, আর স্কোপ থাকলে এখানে মানে চাপ দিলে স্কোপ অন হবে। সো আমি এরপরে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের গেম প্লে দেখাবো এটা নিয়ে। গাইস দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু অনেক সহজে আপনারা খেলতে পারবেন, এটা আপনারা প্রো প্লেয়ার মানে প্রো প্লেয়ার ভাবে খেলতে পারবেন, প্রো ভাবে। আর গাইস, এটা দেখতে পাচ্ছেন আপনাদের অনেক সুবিধা হবে যদি আপনারা এখান থেকে এখানে জাম্প বাটন এগুলো রেখে দিবেন, আর শুধু ফায়ার স্কোপ অন অফ করে দিয়ে দেখাবেন। সো গাইস, আমি আজকের এই এখন এই ভিডিওতে আমি দেখাবো, গেম প্লেটা দেখিয়ে দিব। সো গাইস, গেম প্লে দেখাচ্ছি এখন। গাইস, এটা আমি গেম প্লে দেখাবো এখন। আপনারা এটার মধ্যে অনেক ইজিলি খেলতে পারবেন, যদি দুইটা নিয়ে খেলেন তাহলে বেস্ট হবে। আমার সেটিংটা অনেকটা অন্যভাবে রেখেছি, তাই দুইটাতে খেলা আমার সুবিধা না। আপনি শুধু আপনার প্রোফাইলটা চেক করবো, আপনি তাও নাহলে ফোর টিপি হলেও হবে শুধু আপনার প্রোফাইলটা চেক করবো তারপরে আপনাকে ফ্রেন্ড আমার ফ্রেন্ড বানাবো তো আইডি নাম্বার আমি বলে দিচ্ছি আপনি ফিলে নিন নাহলে আমার সেটা হয়ে যাবে আইডি নাম্বার হচ্ছে 183 999। আমি হচ্ছে
সাদা পাচ্ছে। দেখতে পাচ্ছেন গেম প্লেটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আর জাস্ট ফায়ার বাটনে চাপলে অনেক